পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ সুপ্রাচীন মন্দির স্থাপত্যগুলো বঙ্গ সংস্কৃতির অমূল্য সম্পদ। অতীতে রাঢ় বাংলার বিভিন্ন গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা এইসব মন্দির স্থাপত্যগুলোর বেশিরভাগই আজ কালের ঝাপটায় আর মানুষের অযত্নে অবহেলায় লুপ্ত হয়ে গেছে। তবু জরাজীর্ণ অবস্থায় হলেও অসংখ্য টেরাকোটা সজ্জিত দেবালয়ের সন্ধান মেলে আজও। মন্দির পরিদর্শনে বেরিয়ে আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অধীনস্থ পাঁচখেয়া গ্রামে। গ্রামটিতে অনেকগুলো প্রাচীন মন্দিরের দেখা মেলে, তবে ভগ্নপ্রায় জরাগ্রস্ত অবস্থায় থাকা প্রায় সবকটি মন্দিরই আজ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আটচালা রীতিতে তৈরি হয়েছিল এই প্রাচীন শিব মন্দিরটি, তবে ঝোপ জঙ্গলে পরিপূর্ণ মন্দিরটির চালাগুলো আজ আর দৃশ্যমান নয়। দক্ষিণমুখী একদুয়ারি মন্দিরটির সামনের দেওয়ালে পোড়ামাটির মূর্তিফলক সজ্জা ছিল একসময়। ধনুকাকৃতি কার্নিশের নিচে ত্রিভুজাকৃতি কৌণিক ফলকে শিখি চঞ্চু পুটে সর্প আর কুলুঙ্গির খাড়া সারিতে বিভিন্ন ভঙ্গিমায় শৈব সাধুর মূর্তিফলকগুলো ক্ষয়প্রাপ্ত ভগ্ন হয়ে গেলেও বোঝা যায় এখনো। ভূমি সংলগ্ন ফলকগুলোতে ছিল উদ্ভিজ্জ ধর্মী আর জ্যামিতিক নকশা, ফুলকারি, হাঁসের শাড়ি প্রভৃতি। আরেকটি পরিত্যক্ত আটচালা মন্দির এটি, ঝোপ জঙ্গলে পরিবেষ্টিত হয়ে একেবারেই ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কোনো রকমে। পূর্বমুখী এই মন্দিরটিতে টেরাকোটা অলঙ্করণের কোনো অস্তিত্ব আজ আর নেই। তৃতীয় পরিত্যক্ত আটচালা মন্দির এটি, উত্তরমুখী এই দেবালয়টির মূল প্রবেশপথে তিনটি খিলান আছে। অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচের সমান্তরাল সারি আর মন্দিরের দুধারের দুই উল্লম্ব সারিতে বিভিন্ন ভঙ্গিমায় শৈব উপাসক, বিষ্ণুর দশাবতার প্রভৃতি মূর্তিগুলো বোধগম্য হয় এখনো। একটি অভিনব ও বিরল ফলক নজরে আসে, সেটি হলো দাঁড়িপাল্লা হাতে নিয়ে বসা এক পণ্য বিক্রেতা, তার পণ্য বিক্রয় করছে। প্রবেশ পথের খিলান তিনটির ওপরে আছে ফুলকারি, সহস্রদল, পদ্ম আর লিঙ্গসহ প্রতীক শিব মন্দির। সরু অলিন্দ পেরিয়ে গর্ভগৃহে প্রবেশের দরজা। বিগ্রহহীন শূন্য গর্ভগৃহে আজ শুধুই নোংরা আবর্জনার স্তূপ আর বিষাক্ত পোকামাকড়ের আস্তানা। প্রবেশ পথের খিলান তিনটির গায়েও একসময় পোড়ামাটির ফলকসজ্জা ছিল, কিন্তু বর্তমানে তা ক্ষয়প্রাপ্ত।
গ্রামের রাস্তা ধরে আরও কিছুটা এগিয়ে গেলে রাস্তার ধারেই চোখে পড়ে একটি পঞ্চরত্ন মন্দির। জঙ্গলাকীর্ণ পরিবেশে ভগ্ন অবস্থায় কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে। দক্ষিণমুখী একদুয়ারি মন্দিরটির রত্নগুলোর কয়েকটা ভেঙে পড়েও গেছে। অতীতে সামনের দেওয়ালে টেরাকোটার অলঙ্করণ ছিল, বর্তমানে ঝোপঝাড়ের ফাঁক ফোকর দিয়ে কয়েকটি ক্ষয়ে যাওয়া ফলক নজরে আসে। এদের মধ্যে শৈব সাধু একটি ঘোড়া আর মিথুন ধর্মী ফলক উল্লেখযোগ্য। ত্রিভুজাকৃতি কৌণিক ফলকে রয়েছে শিখি চঞ্চপুটে সর্প। দ্বিতীয় একটি প্রবেশ দরজাও লক্ষ্য করা যায় মন্দিরের পূর্ব দিকের দেওয়ালে। আমরা এখন বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পাঁচখেয়া গ্রামের এক প্রাচীন শিব মন্দিরের সামনে রয়েছি। সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের কাউকে আমরা পাইনি, তবে যাদের তত্ত্বাবধানে এই মন্দিরটি রয়েছে সেই পরিবারেরই একজনকে আমরা পেয়েছি, যিনি এই মন্দিরটি দেখাশোনা করেন, রক্ষণাবেক্ষণ করেন। তার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু জানব। আপনার নাম? কবিতা ঘোষ। আচ্ছা, এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা বলতে পারবেন? না, শুনেছি যে জমিদার আমলে, মানে ব্রিটিশেরও আগে জমিদার আমলে প্রতিষ্ঠিত হয়েছে। আর এটা গণেশদেরই প্রতিষ্ঠা, এটা এগুলো নয়, ওইগুলো সব কিন্তু আপনি তত্ত্বাবধান করেন? আমি। তারা কেউ আসে না? না, তারা জানে না যে এখানে তাদের মন্দির আছে? না, তারা জানে না। না। আচ্ছা, তাহলে আপনি আপনার মতো করে করেন? করি। মন্দির তো খুব ভগ্ন দশা, মানে ভেঙে পড়ছে এক প্রকার, তা এর কোনো রক্ষণাবেক্ষণ তো সেইভাবে কিছুই হয় না, শুধু জল ফুল দেয়? সরকারি আবেদন করেছি, পাইনি কিছু। আচ্ছা, বা ওই যাদের পরিবারের মন্দির তাদের কাছ থেকেও কোনো রকম কোনো সাহায্য পাননি, তাদের জানিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, দা এই মন্দির কোনোদিনই তাহলে কোনো রকম কোনো সংস্কার হয়নি? না। এখানে কি মানে শিবের কি শুধু জল ফুলি দেন নাকি কোনো পার্বণে পুজো টুজো? না না, পার্বণে পুজো না, এমনি জল ফুলি দেয়। এমনি পড়ে থাকতে তখন নাই রে, আমি এগুলো গেটগুলো এগুলো সব করে দিলাম, নাহলে ভাঙা সব মুরগি ছাগল এসব ঢুকতো, নষ্ট করতো। এবারে দেখা দেখি ওইসব হয়ে নিজেরাই একটু বাগিয়ে নি। এইখানটা দেখুন না, বাঁধানো হয়েছিল, আবার এই পাইপ লাইন গাছে ভেঙে দিয়েছে, আবার এটা হয় ওরা করে দিক নাই আমাকেই করে দিতে হবে, এরম হবে। এখানে করার কেউ নেই, এই কালী পুজো হয় তাতেই চাঁদা বেরোয় না, তাহলে আবার কে করবে? গ্রামের সেরকম কেউ অবস্থাপন্ন না। এখানে তো অনেকগুলো পরপর মন্দির দেখতে পাচ্ছি আমরা চারদিকে, সেই মন্দিরগুলো কি সবগুলো এই চ্যাটার্জিদের বাবা? না না, শুধু এই একটাই, আর এইগুলো সব ওই দেদে। ওই দেখুন ওই মন্দিরটাতে, এই মন্দিরে যত ঠাকুর সব ওতে আছে। আচ্ছা, দেরা রক্ষণাবেক্ষণ করে? না, ওনারা আবার লোক রেখে দিয়ে গেছে, ওদের যারা জমি জায়গা করে তারা ইয়ে করে, সেবাই রেখেছে পুরোহিত। পঞ্চরত্ন এই মন্দিরটি থেকে আরো কয়েক পা এগিয়ে গেলে রাস্তার ধারেই চোখে পড়ে চতুর্থ আটচালা শিব মন্দিরটি। ভূমিপৃষ্ঠ থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদির ওপরে মন্দিরটি স্থাপিত, চারদিকে প্রদক্ষিণ পথ আছে। দক্ষিণমুখী একদুয়ারি মন্দিরটির অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচে সমান্তরাল কুলুঙ্গির সারিতে থাকা ফলকগুলো আজ বেশিরভাগটাই ক্ষয়প্রাপ্ত, খুলে পড়ে গেছে।
তবে এখানে বেশ কয়েকটি কীর্তিমুখের ফলক নজর কাড়ে। খিলানের ওপরের অংশে রয়েছে দুটি সহস্রদল পদ্ম আর চমৎকার উদ্ভিদ ধর্মী নকশা। মন্দিরের দুপাশে খাড়া দুটি সারিতে বিভিন্ন ভঙ্গিমায় শৈব উপাসকের কয়েকটি ফলক টিকে আছে এখনো, আর ভিত্তিবেদী সংলগ্ন ফলকগুলোতে সুন্দর উদ্ভিদধর্মী নকশা লক্ষ্য করা যায়। দেবালয়টির চারদিকের দেওয়ালেই রয়েছে বাঁকানো কার্নিশের সমান্তরাল এক সারি করে জোড়া পাখির ছোট ছোট মূর্তি। পঞ্চম আটচালা মন্দিরটি রয়েছে কয়েক পা দূরেই একটি ছোট মাঠের ওপরে। দক্ষিণমুখী এই মন্দিরটিও এক দুয়ারি। ধনুকাকৃতি কার্নিশের সমান্তরাল এক সারি আর মন্দিরের দুই ধারে দুটি উল্লম্ব সারিতে শৈব সাধকের নানান ভঙ্গিমা তুলে ধরা হয়েছে, তবে বেশিরভাগটাই আজ ক্ষয়প্রাপ্ত। প্রবেশ পথের ওপরের অংশ আর ভিত্তি বেদী সংলগ্ন ফলকগুলোতে অতীতে পোড়ামাটির নকশা থাকলেও এখন তার আর কিছুই অবশিষ্ট নেই। ষষ্ঠ এবং শেষ আটচালা শিব মন্দির এটি। অন্যান্য মন্দিরের তুলনায় এই মন্দিরটি বেশ ভালো অবস্থায় রয়েছে। দক্ষিণমুখী একদুয়ারি এই মন্দিরের সামনের দেওয়ালে বিভিন্ন ভঙ্গিতে শৈব উপাসকের মূর্তি রয়েছে। প্রবেশ পথের ওপরের অংশে রয়েছে প্রস্ফুটিত পদ্ম, উদ্ভিদ ধর্মী নকশা আর লিঙ্গ সহ প্রতীক শিবালয়। ভিত্তিভূমি সংলগ্ন ফলকগুলোতে হাঁসের সারি, উদ্ভিদধর্মী নকশা আর চমৎকার দুটো পাখির মূর্তি লক্ষ্য করা যায়। পাঁচখেয়া গ্রামের এই ছটি শিব মন্দিরের মধ্যে পাঁচটি স্থানীয় দে পরিবারের কোনো এক পূর্বপুরুষ
আজ থেকে প্রায় 250 বছরের আগে নির্মাণ করেছিলেন, এমনটাই মনে করেন গ্রামবাসীরা। বর্তমানে সেই পরিবারের কেউই এই গ্রামে বাস করেন না। পঞ্চরত্ন মন্দিরটির প্রতিষ্ঠাতা বিষয়ে সঠিক কোনো তথ্য মেলে না। মন্দিরময় পাঁচখেয়া গ্রাম ভ্রমণ শেষ, আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।